আমি ভূতা গ্রামের বাসিন্দা, দাসপুর থানা, আমাদের সোনাখালী ইলেকট্রিক অফিস আমাদের। তো আপনারা দেখুন, এটা আমার দোকান বাড়ি একটা ভাড়ায় নিয়ে রেখেছি। এই দোকান বাড়িটার অবস্থা আপনারা দেখুন, প্রায় জীর্ণ অবস্থা, এটা ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। এই দোকান বাড়ির সারা বছরের বিল আসে 150 টাকা, 150 টাকার বেশি আসে না, ঠিক আছে? আমরা এটা ব্যবহারই করিনি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এই দোকানটি। আপনারা দেখুন ভেতরটার অবস্থা, কন্ডিশন সমস্ত কিছু ভাঙা অবস্থায়, এটা কেউ ব্যবহার করে না, থাকেও না, কেবলমাত্র মাল রাখা থাকে। আর আপনারা দেখুন, এই যে আমাদের বোর্ড, কোনো কানেকশান নেই, শুধু একটা লাইট আছে। এটা সারা বছরে কোনো সময় 150 টাকার বেশি বিল আসে না। এবছর কোনো ক্রমে, ব্যতিক্রমে আমরা একটু ফাঁকে ছিলাম, যে বিলের রিডিং আনতে এসছিলো সে আন্দাজে এখানে একটা বিল ফেলে দিয়ে গিয়েছিল। তো সেই বিলটা 950 টাকা, সেই বিলটা 950 টাকা। আপনারা বলুন, এই রুমের যে অবস্থা, এটাই 950 টাকা বিল কি হতে পারে? এটা তো কোনো ব্যবহারই হয় না, ব্যবহারের অযোগ্য, এটা শুধু কেবলমাত্র বন্ধ থাকে। দেখুন আপনারা, এটা আমার মেন দোকান, ওটা আমার গোডাউন ছিল, এটা মেন দোকান যেখানে আমার কাজ হয়। এই দেখুন আমার এটা হেভি মেশিন, ঠিক আছে? এই মেশিনে আপনি দেখুন, আমি নিজে বিবেচনা করে বলুন যে সত্যি ওটার কি 950 টাকা এসা উচিত। আমি দাসপুর থানা থেকে, দাসপুর থানার অন্তর্গত ভূতা গ্রামের বাসিন্দা। আপনাদেরকে যেটা বলছিলাম, আমার বিলের সংক্রান্ত বিষয়টা আপনারা সবই শুনলেন, সবই জানেন। এই দেখুন যে বিলটা দিয়ে গিয়েছে, এটা 150 টাকা বিল আছে, আপনারা এটা দেখতে পারেন। এবারে দিয়েছে প্রায় 1000 টাকা, 973 টাকা, প্রায় 1000 টাকা বিল এসেছে এবারে, যেটা 150 টাকার বেশি কখনো আসে না, ঠিক আছে? তো আমরা ইলেকট্রিক অফিসে গিয়েছিলাম সোনাখালীতে জানাবার জন্য অভিযোগটা। অফিসার আমাদের কাছে কোনো অভিযোগই স্বীকার করে না, অথচ আমাদেরকে গরম মেরে বলে যেটা বিল এসছে আপনাদেরকে পেড করতে হবে, আমরা কিছু করতে পারবো না, এই বলে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আপনারা দেখুন আমাদের সঙ্গে ইলেকট্রিক অফিসের কর্মচারীরা কেমন ব্যবহার করছে, এটা জোর জবরদস্তি আমাদের কাছ থেকে চুরি ছিনতাইয়ের মতন দিনে দুপুরে ডাকাতি করে নিচ্ছে আমাদের কাছে পয়সাগুলোকে, ইচ্ছা খুশিভাবে, কোনো নিয়ম স্বীকৃতি মানছে না, ওদের ইচ্ছা খুশি আমাদের কাছে পয়সাগুলো জোর জবরদস্তি জ টাকা বলছে আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের কাছে কোনো আইন নেই, কোনো প্রশাসন ব্যবস্থা নেই, আমরা যে কারুর কাছে অভিযোগ জানাবো সেটাও আমাদের কাছে কিছু এ নেই, যে ওদের বিরুদ্ধে কোথায় অভিযোগ জানালে সেটার একটা মেন আমরা রাস্তা সুরাহ পাবো, ওরা যেটা বলবে আমাদেরকে সেটা সুসম্পর্কভাবে বিলটা ওদেরকে প্রদান করে দিতে হবে, নাহলে বাবুরা এসে কী করবে, মিটারটা কেটে দিয়ে চলে যাবে। তো প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ, যদি এইভাবে আমাদেরকে ডাকাতি করতে দিনে দুপুরে যদি লুটে খাওয়ার ইচ্ছা থাকে, এর থেকে আমাদের ইংরেজদের শাসনই ভালো ছিল, আমরা এখনও আমাদের স্বাধীন ভারতে আমরা স্বাধীন নই, এখনও সেই ইংরেজদের মতন পরাধীনই আছি। আমাদের কাছে দিয়ে সেই নীল চাষের মতন করে জবরদস্তি পয়সা লুটে নেওয়া হচ্ছে। আপনারা প্রশাসনরা ব্যবস্থা করুন, বিচার করে দেখুন এটার কী সুব্যবস্থা করা যায়, ঠিক আছে? ধন্যবাদ।